এই যে পিটার হাস যে এখন পর্যন্ত চুপ রয়েছে, এটা ব্যক্তিগত আমার ওপিনিয়ন, এটা ওনারা একমত নাও হতে পারেন, আমি তো মনে করি ঝড়ের পূর্বে নীরবতা কিন্তু একটা অশনি সংকেত। তারা আর কিছু না পারুক, বিভিন্ন রেস্ট্রিকশন স্যাংশন দেয় যদি, তাহলে আমাদের অর্থনীতিটা কোথায় যাবে? আজকে আমি একজন ক্ষুদ্র এক্সপোর্টার, আজকে যদি ধরেন আমার প্রোডাক্ট যদি আমি এক্সপোর্ট না করতে পারি ইউরোপিয়ান ইউনিয়নে কিংবা ইয়েতে আমেরিকাতে, তাহলে আজকে আমি ইম্পোর্ট করি চায়না থেকে এবং ইয়ে থেকে ইন্ডিয়া থেকে, কিন্তু এক্সপোর্ট তো করতে হবে আমার এইসব দেশে। সুতরাং এইখানে আমরা বক্তৃতার খাতিরে, রাজনীতির খাতিরে তাদেরকে যতই ইটা দেখাই, আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমরা তাদেরকে অ্যাভয়েড করতে পারবো না। যদি বিএনপি নির্বাচনে না আসে তাহলে স্বতন্ত্র ও আরও বিভিন্ন, যে ইব্রাহিম সাহেব রাজি হয়েছে, কালকে দেখবেন আরেক ইব্রাহিম রাজি হয়ে গেছে, অনেকেই নির্বাচনে আসবে, আমরা হয়তো নির্বাচনী ট্রেনটা মিস করব। সেই মিস করলে আমরা বলতে, আমি অপোজিশন যারা আছে বিএনপি সহ যা ইয়ে বলতেছি, সুতরাং সেখানে একটা অন্তত ভালো হোক, তারপর এমনও তো হইতে পারে যে পার্লামেন্টে গিয়ে আপনি যদি ধরেন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে, তারা তা পার্লামেন্টে গিয়ে তো একটা পর্যায়ে আন্দোলন করে একসাথে হইতে পারবে। গোলাম সরোয়ার মিলন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে আন্দোলন হরতাল অবরোধ শেষ কোথায়? আমরা তো দীর্ঘ সময় বাংলাদেশের 52 বছরের ইতিহাস, আপনি জানেন যে এরশাদ সাহেবের সময় আন্দোলন হয়েছে, পরপর সব সময়ই যখনই সরকারের ক্ষমতা পরিবর্তনের সময় আসে তখনই এই কর্মসূচিগুলো আসে, এখান থেকে কি বাংলাদেশের মানুষের মুক্তি মিলবে? দেখেন, আপনার এই কথার প্রেক্ষিতে আমি আমার বক্তব্যের প্রারম্ভেই বলেছি যে 52টি বছর পেরিয়ে গেছে, একই জিনিস নির্বাচনের সময় আমরা দেখছি, কারণ ডেমোক্রেসি যে প্রসেস, ডেমোক্রেসি যে সাবস্টেন্স, ডেমোক্রেসি যে কালচার, আমরা এই গণতান্ত্রিক মূল্যবোধের কালচারটা তৈরি করতে পারি নাই, আমরা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারি নাই, এটা হলো আজকের রাজনীতিবিদদের ব্যর্থতা। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমাদেরকে কাঠগড়া দাঁড় করাবে, এটা এককভাবে আমি কাউকে দায়ী করছি না, এটা রাজনীতিবিদদের, আমরা সেটা করতে পারি নাই। তো এখন কথা হলো, এই কথাগুলি হয়তো বুকিশ কথাবার্তা হয়ে যেতে পারে, কিন্তু আজকে উপলব্ধির জায়গায় এবং সোল সার্চিংয়ের জায়গায় যদি আমরা যাই, তাহলে আজকে আমার মনে হয় যে এটা একটা আপনি পরিবর্তন, পরিবর্তনের জন্য কিন্তু একটা নবজাগরণ দরকার। সেই জাগরণটা যেটা আনোয়ার ভাই বললেন কি আমাদের এনবিআরের সাবেক চেয়ারম্যান সাহেব বললেন, দেখেন আওয়ামী লীগ 14 এবং 18তে নির্বাচন করেছে, এই দুইটা প্রজন্ম কিন্তু ভোট দিতে পারে নাই, 23 জন আরেকটা প্রজন্ম, তিনটা প্রজন্মর সাথে আর যারা নর্মাল ভোটার আছে, যারা মারা গেছে ইত্যাদি ইত্যাদি। এইবার কিন্তু আমার ভোট আমি দেখব, যাকে ভালো মনে করি তাকে দেব, এই সেন্টিমেন্টটা কিন্তু বিরাজ করছে। তো এই সেন্টিমেন্টটা যেহেতু বিরাজ করছে, এখন যেহেতু আমি বিএনপির বন্ধুদেরকে বলব, আপনারা যেহেতু বাধ্য করাতে পারেন নাই কিংবা অন্য কিছু করতে পারেন নাই, তাইলে নির্বাচন রাজনীতি হচ্ছে কৌশলের খেলা। 18 সনে রাতের আধারে হয়েছিল, আমি মনে করি না এইবার সেটা হবে, সেটা হবে। এবং এটাও ঠিক, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এইবার কিন্তু দেখেন জাতীয় পার্টি যাচ্ছে ইলেকশনে, আওয়ামী লীগের ক্যান্ডিডেট আছে, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যারা স্বতন্ত্র, যদি বিএনপি না আসে স্বতন্ত্রকে উৎসাহিত করা হবে যাতে ভোটার বেশি উপস্থিত হয়। আমি এটা দিয়ে বোঝাতে চাচ্ছি, যেটা আমি বলছি যে আজকে বিএনপির উচিত হবে, দেখেন একটা জিনিস কি যে একটা আছে যে যে না আমরা 14তে করি নাই, 18তে করি নাই, এইবারও করবো, করতে পারে, এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। আমি একজন নাগরিক হিসাবে মনে করি যে রাজনীতিতে শেষ কথা বলতে তো কিছু নাই, একটা জায়গায় গিয়ে যদি এমনও হয় যে নির্বাচন সঠিক হচ্ছে না, তখন 18 মতো তারাও তো উড্র করতে পারে। আমার কথা হলো কি যে আজকে যেহেতু আমার ভোট আমি দেবো একটা সেন্টিমেন্ট মানুষের কাজ করছে, উনি যেটা বলছে আনোয়ার ভাই, পাবলিক কিন্তু সুযোগ পেলে কাকে ই দেবে, এবং এটাও ঠিক যে মাননীয় প্রধানমন্ত্রীর লোকজনদের কাছ থেকে কিংবা ওনার সোর্স থেকে যতটুকু জেনেছি, উনি কিন্তু এইবার বলছেন যে এবার কিন্তু ভোট হবে, অন্যরকম কোনো কিছু করার স্কোপ নাই। সুতরাং এই যে তার ভিতর একটা উপলব্ধি, কারণ আন্তর্জাতিক চাপ বলেন, দেশীয় চাপ বলেন, কারণ এমনি দেখেন জনগণ কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি একটা সেন্টিমেন্ট আছে, আর 8 সনে নির্বাচিত হয়েছিল, 14 সনে হয়েছে, 18 সনে হয়েছে, এই 3 টার্মের পর চতুর্থ টার্ম টাকা থাকাটা কিন্তু কিন্তু একটা, আপনি যত সোনা দিয়ে বাধাই দেন, আপনার পদ্মা সেতু করেন, ই করেন, অ্যান্টি ইনকামবেন্সি একটা সেন্টিমেন্ট কিন্তু কাজ করে। এই সেন্টিমেন্টটাকে আমরা যারা বিরোধী দল আছি, জাতীয় পার্টি, বিএনপি কিংবা আরও অন্যান্য দল, এটা আমি মনে করি আমাদের ব্যর্থতা। যদি আজকে আওয়ামী লীগ জিতে কিংবা আওয়ামী লীগ, তাহলে তাদের সার্থকতা, এটা তাদের কৌশল, আমরা ব্যর্থ হয়েছি। যেটা উনি বলছেন খুব ভালো কথা, যে জনগণকে আমরা নবজাগরণ তৈরি করতে আমরা পারি নাই,
আমরা এত বিএনপির এত এত জনসমাবেশ হয়েছে, এত লোক হয়েছে, এই লোকগুলিকে কি আমরা বলি না যে ঠিক আছে এবার আমরা ভোটে দাঁড়াবো, এবার তো 14-18 মতো তো ওই ভারত পাশে থেকে তো যাই ছাতাই করার স্কোপ এবার কিন্তু অন্তত নাই, অন্তত পক্ষে বিদেশি পর্যবেক্ষক থাকবে। এই আমেরিকানদের আমি মনে করি তারা যে কথা বলে, আমি মনে করি যে গণতান্ত্রিক বিশ্বায়নের যুগে তারা আমাদের উন্নয়নের অংশীদার হিসেবে এটা বলতে পারে, আমি এটাকে নেগেটিভভাবে দেখি না। আমরা তাদের কথা যেটা আমি যেমন তাদের ডিক্টেটরশিপ তাদের ডিক্টেশন পছন্দ করি না, কিন্তু তাদের কথা তো আমার শুনতে হবে, কারণ আমি সে আমার উন্নয়নের অংশীদার। সুতরাং $8 বিলিয়ন আমেরিকা এখানে আমাদের অংশীর মধ্যে রয়েছে, তাদের কোনো কথা, তাদের ম্যানিফেস্টো হচ্ছে যে ডেমোক্রেসিকে ই করা, লালন করা, ই করা, সুবিচার সুশাসন তৈরি করা, এবং সেই কারণে কিন্তু আজকে দেখেন যেই গুম কিংবা যেগুলি হয়েছিল আজকে এটা তো কমে আসছে। তো আমার কথা হলো কি যে আপনি কি রিভলিউশন চান না ইভলিউশন চান, আপনি কি একটা বিপ্লব করেই সরকারকে ক্ষমাতে চান না একটি থ্রো প্রসেসে করতে চান। আমি মনে করি যে নির্বাচন একটিমাত্র পথ যার মাধ্যমে আপনি গতবার হয়তো ওই যে ভাই বলল যে 60-80 দিছে এইবার তার চেয়ে কম দিবে, আমি এই জায়গাটায় সহমত হতে পারলাম না, কারণ এইবার কিন্তু মানুষ কিন্তু ভোটটা দিতে চায়। আর যদি ভোট উল্লাপাটা হয় 14-18 মতো হয় তাহলে কিন্তু এইটা কিন্তু সরকারের জন্য কিন্তু ক্ষতিকর হবে, কারণ আমরা জানি এই যে পিটার হাস যে এখন পর্যন্ত চুপ রয়েছে, এটা ব্যক্তিগত আমার ওপিনিয়ন, এটা ওনারা একমত নাও হতে পারেন, আমি তো মনে করি ঝড়ের পূর্বে নীরবতা কিন্তু একটা অশনি সংকেত। তারা আর কিছু না পারুক, বিভিন্ন রেস্ট্রিকশন স্যাংশন দেয় যদি, তাহলে আমাদের অর্থনীতিটা কোথায় যাবে? আজকে আমি একজন ক্ষুদ্র এক্সপোর্টার, আজকে যদি ধরেন আমার প্রোডাক্ট যদি আমি এক্সপোর্ট না করতে পারি ইউরোপিয়ান ইউনিয়নে কিংবা ইয়েতে আমেরিকাতে, তাহলে আজকে আমি ইম্পোর্ট করি চায়না থেকে এবং ইয়ে থেকে ইন্ডিয়া থেকে, কিন্তু এক্সপোর্ট তো করতে হবে আমার এইসব দেশে। সুতরাং এইখানে আমরা বক্তৃতার খাতিরে রাজনীতির খাতিরে তাদেরকে যতই ইটা দেখাই আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমরা তাদেরকে অ্যাভয়েড করতে পারবো না। তাহলে শেষ কথাটা হলো যেটা বলতে চাইতেছি যে ওবায়দুল কাদের সাহেবও যেমন তফসিলটা আমাদের রসনে সাহেব যেমন বলছেন যে তফসিলটা পিছিয়ে দেওয়ার জন্য ওবায়দুল কাদের সাহেবও যে সম্মত পোষণ করেন, আমি যে জায়গাটায় আসতে চাই এই জায়গাটা একটা স্পেস তৈরি হোক, একটা সমঝোতার জায়গা তৈরি হোক, এবং বিএনপি সেই জায়গায় একটা নির্বাচনী পরিবেশ একটা আস্থার মধ্য দিয়ে, আস্থার যে সংকটটা আছে সেই আস্থার সংকটকে দূরীকরণ করে, এটা গভর্নমেন্টের দায়িত্ব বেশি, অবশ্যই গভর্নমেন্টের দায়িত্ব বেশি, বিএনপিকে যাতে নিয়ে আসে। এবং বিএনপি একটা অসুবিধা আছে কি, আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ন্যাশনালি ইন্টারন্যাশনালি উনি যে মাত্রায় আছেন, অপোজিশনে কিন্তু সেরকম কিন্তু আমরা সেই লিডারশিপটা নাই। লাস্ট পয়েন্ট হলো দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি সব কিছু মিলিয়ে জনগণ কিন্তু ভালো নাই, এটা স্বীকার করতে হবে। ভালো আছে কারা, যাদের কাছে কিছু টাকা আছে, যারা বৈধ অবৈধভাবে বেশি টাকা ফুলে গলা কাছে হয়েছে তাদের কাছে টাকা আছে, এই অবস্থায় জনগণ কিন্তু একটা ভিতরে ভিতরে কিন্তু অস্বস্তিতে আছে, তারা ফুসছে। কিন্তু আমি এই মতো অবস্থায় আমি মনে করি যে এই জিনিসটা সরকার নিশ্চয়ই বুঝতে পারছে, এবং এইখানে যদি বিএনপি নির্বাচনে না আসে তাহলে স্বতন্ত্র ও আরও বিভিন্ন, ওই যে ইব্রাহিম সাহেব রাজি হয়েছে, কালকে দেখবেন আরেক ইব্রাহিম রাজি হয়ে গেছে, অনেকেই নির্বাচনে আসবে, আমরা হয়তো নির্বাচনী ট্রেনটা মিস করব, সেই মিস করলে আমরা বলতে আমি অপোজিশন যারা আছে বিএনপি সহ যা ইয়ে বলতেছি, সুতরাং সেখানে একটা অন্তত ভালো হোক। তারপর এমনও তো হইতে পারে যে পার্লামেন্টে গিয়ে আপনি যদি ধরেন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে তারা তা পার্লামেন্টে গিয়ে তো একটা পর্যায়ে আন্দোলন করে একসাথে হইতে পারবে, এটাই উপলব্ধিটা আসুক। গোলাম সরোয়ার মিলন, আমি আপনার কাছে আবার আসবো।